আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকার মহোদয়কে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের সকল নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আপনাদের আন্তরিক অভিনন্দন। এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ করছি এবং সকলেই আমি কথাটির পরে নিজেদের নাম বলবেন এবং আমার পরপর পড়বেন। ধন্যবাদ। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সকলকে অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এখন আপনাদের নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যক্ষের তারিখ সহ স্বাক্ষরদানের জন্য অনুরোধ করছি। আর ইংরেজি আজকে 26।